আপনি যদি হাত পাখা পুক্তিকে ভোট দেন তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। বরিশালের মেয়র হওয়ার জন্য পাগল পাড়া হয়ে গেছে, ভোট দিলে আমাকে সে ভোট পাবে আল্লাহ এবং তার রাসূল, নাউযুবিল্লাহ মিনাল্লাহ। আল্লাহ এবং রাসূল ভোট ভোটাভুটি রাজনীতি করেছেন, ইসলাম টিকে রাখার জন্য হাত পাকা মার্কায় ভোট দেওয়া ফরজ আইন হয়ে গেছে। ওই বরিশালের পীরের মুরিদ, তাকে বলছিলাম বাবা আগের যুগের পীরেরা সালার চটপরে জঙ্গলে থাকতো, আগের যুগের পীরেরা দরিয়া থেকে বিমুখ হয়ে আখেরাত মুখী থাকতো। ইসলাম যেখানে আছে সমস্ত মানুষের অধিকার সেখানে বাস্তবায়নের জন্যই আমাকে তারা ভোট দেবে। আগের যুগের পীরেরা দুনিয়াবি চাকচিক্যকে বয়কট করত, আর বর্তমান পীরেরা দুনিয়ায় লিপসায় লিপ্ত হয়েছে। আমি বলতে চাই যে সর্বস্তরের মানুষ আমাকে ভোট দেবে, ভোটাভুটি করে যে হক বিজয় হবে এটা যারা বলে তাদের মতো পাগল দুনিয়াতে আর নেই। আত্তাহরিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। ওই বর্তমান সরমুনের পীর সাহেব উনি নির্বাচনে দাঁড়িয়েছেন, বরিশালের মেয়র হওয়ার জন্য উনি পাগল পাড়া হয়ে গেছে। তাই আজকে আমার এক আত্মীয়কে বলছিলাম, ওই বরিশালের পীরের মুরিদ, তাকে বলছিলাম বাবা আগের যুগের পীরেরা সালার চটপরে জঙ্গলে থাকতো, আগের যুগের পীরেরা দরিয়া থেকে বিমুখ হয়ে আখেরাত মুখী থাকতো, আর এখনকার পীরেরা সবচেয়ে বেশি দামি জামা গায়ে দেয়, বেশি দামি বাহনে চড়ে। আগের যুগের পীরেরা দুনিয়াবি চাকচিক্যকে বয়কট করত, আর বর্তমান পীরেরা দুনিয়ায় লিপসায় লিপ্ত হয়েছে। বরিশালের মেয়র হওয়ার জন্য পাগল পাড়া হয়ে গেছে, ভোট দিলে আমাকে সে ভোট পাবে আল্লাহ এবং তার রাসূল, নাউযুবিল্লাহ মিনাল্লাহ। আল্লাহ এবং রাসূল ভোট ভোটাভুটি রাজনীতি করেছেন। বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোলজার ছিল 313 জন, আর আবু জাহেলের ছিল 1000। যদি ভোটাভুটি করা হতো তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভোট ছিল কতটা? 313, আর আবু জাহেলের কত ছিল? 1000। তাহলে জয়যুক্ত কে হতো ভোটাভুটি করলে? ভোটাভুটি করে যে হক বিজয় হবে এটা যারা বলে তাদের মতো পাগল দুনিয়াতে আর নেই। সম্মানিত উপস্থিতি, তো এখানে এক নাম্বার বলছে আলজেরিয়ার ইসলামিক সালভেশন ফেডারেশন, ইসলামিক সালভেশন ফ্রন্ট। আলজেরিয়াতে তারা 90% প্লাস তারা ভোট পেয়ে, কিন্তু তারা সরকার গঠন করতে পারেনি, নির্যাতিত হয়েছে, মুসলিম জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। যেই নির্বাচনে যাওয়ার সম্পর্কে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহেমুল্লাহ মানা করেছিলেন, শেখ বিন বাজ রাহেমুল্লাহ মানা করেছিলেন, নাসিরুদ্দিন আলবানী রাহেমুল্লাহ একটা ফ্যাক্স পাঠিয়েছিলেন আলজেরিয়া ইসলামিক সালভেশন ফ্রন্টের কাছে। ফ্যাক্সে তিনি বলছিলেন যে এই গণতান্ত্রিক নির্বাচনে তোমরা যেও না, বলছে আমরা পার্লামেন্টের সদস্য হয়েছি, কিছু পেয়েছি। নাসিরুদ্দিন আলবানী রাহেমুল্লাহ বলছিলেন গণতান্ত্রিক পার্লামেন্টে কিছু সদস্য হওয়া এগুলি কোনো ব্যাপার নয়, কারণ সংখ্যা গরিষ্ঠ না হতে পারলে সেখানে তোমার কোনো কথা চলবে না। বলছে অনেক লোক আমাদের, নাসিরুদ্দিন আলবানী রাহেমুল্লাহ বলছেন এগুলি সব হাজি কুল্লুহা ফাঁকা হিহু সাবুন, এগুলি সাবানের গেঁজা, সাবানের গেঁজা যখন উতরায় তখন অনেক দেখা যায়, কিন্তু যখন গেঁজা ভেঙে যায় তখন ভিতরে ময়লা পানি সামান্য কিছু থাকে। ইসলামিক সালভেশন ফ্রন্ট কুপকাত হয়ে গেল, তিউনসিয়ায় আন্নাহদা কুপকাত হয়ে গেল, গোটা আরব বিশ্বে যারা আরবীয় বসন্ত বলে ঘোষণা দিয়েছিল তারা সব ধরাশায়ী হয়ে গেছে। তারপরে এদেশের একটি বড় ইসলামী দল, তাদের নাম উল্লেখ করে বলছে, এত বড় দল, তাদের ওখানে এত শক্তিশালী লোক, ডাক্তার মাস্টার প্রফেসর ব্যারিস্টার ইঞ্জিনিয়ার, সুসজ্জিত সংগঠন, তারাও ধরাশায়ী হয়ে গেছে। আর তোমার ওই কিছু মূর্খ অর্ধশিক্ষিত মুরিদ টুরিদ নিয়ে এই দিয়ে তুমি পারবা না?